কোরআনকে আমরা বলতে পারি লিখিত মতাদর্শ থিওরি, আর আল্লাহর নবীর জীবন আদর্শ ছিল লিখিত কোরআনের প্রতিষ্ঠিত জীবন্ত শাশ্বত বাস্তব নমুনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিজের তৈরি মডেল। এক কথায় আমরা বলতে পারি অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে মক্কা যখন তিনি ছিলেন তখন যৌবনকালে তিনি ছিলেন সাদিকুল ওয়াদিল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে সারা বিশ্বের যে সকল ভাই বোনেরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে আহলান সাহালান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের লাইভ অনুষ্ঠান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যে বিষয়বস্তুর উপরে আমাকে কথা বলতে হবে, এই বিষয়বস্তুটা এত ব্যাপক, এত প্রয়োজন, এত কালব্যাপী, মহাকালব্যাপী, বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী, এর এমন একটা পর্যবেক্ষণ পর্যালোচনা রয়েছে। এবং যেই মহামানব, যেই সুপারম্যান, যেই মহান ব্যক্তিত্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আমরা যদি বলতে যাই তাহলে আমি প্রথমে বলছি যে কোরআনে হাকিমের দিকে আমরা যদি নজর করি, মহাগ্রন্থ আল কোরআন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীজিকে সার্টিফাই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহ ইরশাদ করছেন, ওগো বন্ধু আমার, আপনাকে মানবতার সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের পরিপূর্ণ রূপ দিয়ে উন্নত মানবিক চরিত্রের পূর্ণাঙ্গ একটা অবস্থান দিয়ে সৃষ্টি করা হয়েছে। আবার অন্য জায়গায় অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার পাঠানো এই রাসূল তার জীবনের মধ্যে, তার কর্মের মধ্যে, তার কথার মধ্যে, তার চলনের মধ্যে, তার বলনের মধ্যে, তার গতিবিধির মধ্যে, তার আচার আচরণের মধ্যে, যেদিক থেকেই আমরা লক্ষ্য করি, তোমরা যেদিক থেকেই দেখো তোমরা দেখতে পাবে এই নবী এমন নবী যিনি তোমাদের জন্য সুপার মডেল, সর্বোত্তম আদর্শ। সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, কোরআনে পাকে মহান রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার পাঠানো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য সর্বোত্তম, সর্বোচ্চ এবং সব পর্যায়ের গ্রহণযোগ্য আদর্শ আমি রেখে দিয়েছি। এ সকল আয়াত, তার বচনভঙ্গি, কথনভঙ্গি, এগুলোকে প্রকাশ করতে গিয়ে নবীজি নিজে বলেছেন, ইরশাদ করেছেন, বয়স্ত লে উতাম্মেমা মোকারেমা লাখলাখ, মানুষের মানবিক, নৈতিক, চারিত্রিক এবং সার্বিক আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট্য, এটাকে উচ্চাঙ্গের, এটাকে সর্বোচ্চ পর্যায়ে পূর্ণতা এবং সফলতার কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে দেওয়ার জন্যে মহান রব্বুল আলামিন আমাকে জগতের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ মানুষ করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কোরআনিক ঘোষণা এবং নবীজির হাদিসের ঘোষণা, এটার সাথে আমরা আরেকটু যদি অ্যাড করি আরেকটা আয়াত, আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে দুনিয়ার মানুষ, তোমাদের সবার জন্য আমি আল্লাহ রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ইন্না আরসালনাকা শাহিদাউন ওয়া মুবাশশিরাউন ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি একজন পর্যবেক্ষক হিসাবে, একজন সুসংবাদদাতা হিসাবে, একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে, এবং আমি আল্লাহ যেভাবে বলেছি সেভাবে বিশ্ববাসীকে আমি আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য আপনাকে প্রেরণ করেছি। ও সিরাজাম মুনীরা, আর আপনি বিশ্ববাসীর জন্য রোজ কিয়ামত পর্যন্ত একটা জ্বলন্ত প্রদীপ শিখা, একটা আদর্শের বাতিঘর, যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে নবীকে আল্লাহ বলেছেন যে সিরাজাম মুনীরা, একটা জ্বলন্ত কুপি, একটা চেরাগ। সূর্যের সাথে তুলনা করেননি, চাঁদের সাথে করেননি, যেহেতু সূর্য থেকে আরেকটা সূর্য বানানো যায় না, চাঁদ থেকে আরেকটা চাঁদ বানানো যায় না। চেরাগ এমন একটা জিনিস যেটা সার্বজনীন, ধনী গরিব সবার ঘরে কালে কালে ছিল, যুগে যুগে ছিল, এবং একটা চেরাগ থেকে আরেকটা চেরাগ জ্বালিয়ে নেওয়া যায়, সেটা থেকে আরেকটা, সেটা থেকে আরেকটা, এইভাবে পুরো এলাকার, পুরো গ্রামের, পুরো মহল্লার সব চেরাগ যদি প্রথম চেরাগটা থেকে জ্বালিয়ে জ্বালিয়ে নেওয়া হয়, প্রথম চেরাগটার আলো এবং জ্যোতি এক বিন্দুও কমবে না, কিন্তু এইভাবে এই একই চেরাগের আলোতে পুরা দুনিয়া আলোক উজ্জ্বল হয়ে যাবে, পুরা দুনিয়া সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই মাহেবুলুদ্দুনিয়ার মধ্যে লিখেছেন, হুয়া শাহেদুন আলা হুয়ালিল উম্মতে ইলা ইয়াউমিল কিয়ামতে লা ফারকা ফি হায়াতিহি ও মাউতিহি, হি ইজ অ্যান্ড অবজারভার আপ টু ডে অফ জাজমেন্ট, দেয়ার ইজ নো ডিফারেন্ট বিটুইন হিজ লাইফ অ্যান্ড আফটার হি ইজ ডেড। যে তিনি জীবন্তে যেমন শাহেদ ছিলেন, অবজারভার ছিলেন, পর্যবেক্ষক ছিলেন, দুনিয়া থেকে বিদায়ের পরেও কেয়ামত পর্যন্ত তিনি এমনি একজন পর্যবেক্ষক, একজন অবজারভার এবং আদর্শের বাতিঘর হিসাবে বিরাজ করবেন। এবারে আমরা একটু নজর দেই ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ, সেখানে বলা হয়েছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মোহাম্মদ আল্লাহ বিলেস হিম ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। ধর্মীয় নেতা হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে, সেনাপতি হিসাবে, একজন সুপার ম্যান হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, জীবনের যত দিক থেকে আমরা টালি করেছি, দুনিয়া টালি করেছে, মূল্যায়ন করেছে, আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। বার্ট্রান্ড রাসেলকে একদিন যখন জিজ্ঞেস করা হয়েছিল সেমিনারের পরে প্রশ্নোত্তরে, যে দুনিয়ার কোথাও আজকে শান্তি নেই, স্বস্তি নেই, দেশে দেশে, মানুষে মানুষে, জাতিতে জাতিতে মারামারি, হানাহানি, খুনাখুনি, হ্যাঁ, রক্তারক্তি, যুদ্ধ বিগ্রহ চলছে, এই অশান্তি থেকে দুনিয়ার মানুষকে, বিশ্ববাসীকে বাঁচানোর কি কোনো উপায় আছে? বার্ট্রান্ড রাসেল সেই দিন এইভাবে অঙ্গুলি নির্দেশ করে বলেছিলেন, মানবরচিত কোনো মতবাদ, মানুষের তৈরি কোনো আইন, মানুষের রচিত কোনো থিওরি, মানবরচিত কোনো ইজম, এটা দিয়ে বিশ্বের অশান্তি দূর করে এখানে শান্তি কোনো দিনই আনা যাবে না। সব রকমের অশান্তি দূর করে বিশ্বকে যদি শান্তিতে ভরপুর করতে হয়, শান্তি ফিরিয়ে আনতে হয়, তাইলে একটাই পথ আছে, সেটা হলো গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। দুনিয়ার মানুষকে বিশ্বগ্রন্থ কোরআনের কাছে ফিরে যেতে হবে, আর বিশ্ব নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে হবে। ভাই ও বোনেরা, তাহলে আমরা কোরআনের উক্তি, হাদিসের ঘোষণা, আর ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আর বিশ্ব ইতিহাসের মতামত, দি হান্ড্রেড মাইকেল হাস্টের, যেটা পশ্চিমী দুনিয়ায় গত কয়েক বছর পর্যন্ত বেস্ট সেলার হিসাবে যেই বইটা খ্যাতি অর্জন করেছে, 100 জন মনীষীর জীবনী লেখা হয়েছে, সেখানেও নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে লেখা হয়েছে, এবং সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড হিসেবে তাকে স্বীকার করে নেওয়া হয়েছে। এবারে আসুন, যেটুকুন বললাম তার উপসংহার যেটা, সার কথা যেটা, সারমর্ম যেটুক, সেটুক হচ্ছে মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিজের তৈরি মডেল। এক কথায় আমরা বলতে পারি, অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে
মক্কা যখন তিনি ছিলেন তখন যৌবনকালে তিনি ছিলেন সাদেকুল ওয়াদিল আমিন, যৌবনকালে সবাই তার কাছে আমানত রাখত, যৌবনকাল থেকে সবাই তার কাছে পরামর্শের জন্য আসত। কাবা ঘর বিনির্মাণ করতে গিয়ে হাজরে আসওয়াদ নিয়ে যখন ঝগড়া লেগে গিয়েছিল সে নবুয়তের অনেক আগে, তখন মক্কা রণদুর্মদ সেই আরববাসী তারা আমাদের নবী, মানুষের নবী, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার ফয়সালাকারী সালিশ হিসাবে মেনে নিয়েছিল। আর নবীজি সেদিন কীভাবে কত সুন্দরভাবে সমাধান করেছিলেন এটা ইতিহাস সাক্ষী, আপনারা সবাই এটা জানেন, এটাকে পুনরায় বলার কোনো দরকার নেই। তাই আমি বলেছি নবী তিনি চল্লিশের আগে সবার কাছে চোখের মণি ছিলেন, চল্লিশ যখন হয়েছে নবুয়ত যখন পেয়েছেন, ইয়া ইউহান্নাস হে মানুষ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা মেনে নাও, তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো খালেক নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রাজেক নেই, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কেউ আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কেউ জীবনদাতা নেই, আল্লাহ ছাড়া কেউ মৃত্যুদাতাও নাই, মানুষের জীবনের সব কিছুর নিরঙ্কুশ মালিক কোনো দেবদেবী নয়, কোনো পীর পুরোহিত নয়, কোনো সৃষ্ট জীব নয়। এই দুনিয়াতে আমরা দেখি যে মানুষ, আমরা মানুষের আইন মেনে চলছি কিন্তু একটা ছাগল আর একটা ছাগলের আইন মানছে না ভাই, একটা কুকুর আর একটা কুকুরের আইন মানছে না ভাই, কিন্তু আশরাফুল মাখলুকাত বিবেকের উপরে মহিয়ান সম্রাট সর্বোত্তম সবচেয়ে জ্ঞানী সৃষ্টি হয়ে আমরা কিভাবে মানুষ হয়ে গায়রুল্লাহর আইন মানতে পারবো, কিভাবে আমরা এটাকে গ্রহণ করতে পারি, এটা বিবেকের কাছে আমাদের সবাইকে প্রশ্ন করা একান্ত প্রয়োজন। তাই আজকে সময়ের দাবি এবং সময়ের প্রয়োজন, বর্তমান বিশ্বের যে অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের কোথাও শান্তি নেই। আজকে যেই মানুষে মানুষে, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, ব্যক্তি এবং ব্যক্তিতে, এমনকি স্বামী স্ত্রী, বাপ বেটা, মা এবং মেয়ে, তাদের মধ্যে, স্ত্রী এবং স্বামীর মধ্যে যেই ধরনের একটা বিভেদ, বিচ্ছিন্নতা, মতানৈক্য চলছে, এগুলোকে দূর করে দুনিয়াকে একটা শান্তির সমাজ হিসেবে যদি আবার গড়তে হয়, ফিরিয়ে আনতে হয়, তাহলে একটাই পথ আছে, মানুষের বানানো কোনো পথ নয়, মানব রচিত কোনো থিওরিইজম নয়, নবী মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আর সুপার বুক, দুনিয়ার সর্বোচ্চ পূর্ণাঙ্গ গ্রন্থ কোরআনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, বিশ্ববাসীকে ফিরে যেতে হবে। আর যদি আমরা কোরআনকে বাদ দিয়ে সুপারম্যান, সর্বশ্রেষ্ঠ মানব, পরিপূর্ণ মানব মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যত রকমের জোড়া তালি, যত রকমের কিছু করি, দুনিয়াতে শান্তি ফিরিয়ে আনা যাবে না, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আমি আমার জীবনকে দিব্যি রেখে বলতে পারি। দুনিয়াতে কত মতবাদ এসেছে, এর মধ্যে আমরা দেখেছি একটা মতবাদ 250 বছর পর্যন্ত টিকেছিল, সেটা হলো ওই বানরবাদ, বানর থেকে মানুষের সৃষ্টি, 250 বছর পরে সেটা বিলীন হয়েছে। এমন মতবাদ আমরা দেখেছি যেটা দুনিয়ার বুকে 50 বছর টিকেছিল, এমন ইজম থিওরি আমরা দেখেছি যেটা দুনিয়াতে মাত্র 10 বছর টিকেছিল, আর এমন থিওরি ইজম, এমন বাদ আমরা দেখেছি, অমুকবাদ, তমুকবাদ, নতুনবাদ, যেই থিওরি ইজমের গ্যারান্টি ছিল মাত্র 3.5 বছর। শুধু মণ্ডলী ভাই ও বোনেরা, আমরা যদি চিন্তা করি 1500 বছর চলে গিয়েছে, 1500 বছর পরেও আজকে যদি আমরা ইসলামের দিকে তাকাই, নবীর দিকে তাকাই এবং সাহাবাই কেরামের দিকে তাকাই, সোনার মানুষগুলোর দিকে তাকাই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একেবারে সুন্দরভাবে বলেছে, যে দ্বিধাহীনভাবে বলেছে, মুসলমান দুনিয়ার একমাত্র জাতি, একটা ব্যাপারে তারা সবচাইতে বেশি সফল, তাদের নবী, তাদের জীবনের চূড়ান্ত আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সংরক্ষণ করার জন্যে রেজাল্ট শাস্ত্রের মধ্যে, হাদিসের সনদ আর বর্ণনা পরম্পরা, এর মধ্যে 600,000 সোনার মানুষের জীবনীকে ইসলামের ঐতিহাসিকগণ, হাদিস বেত্তাগণ সোনার অক্ষরে লিখে রেখেছেন। এই 600,000 মানুষ যারা নবীজির হাদিসের সাথে জড়িত, হাদিস বর্ণনার সাথে জড়িত, নবীর আনীত এবং
দেওয়া জীবন আদর্শ এটা বিশ্ববাসীর কাছে তুলে ধরার সাথে জড়িত। এক কথায় হাদিসের সাথে নবীর চলন বলন কথন সমর্থন এগুলোর সাথে যারা সম্পৃক্ত এবং জড়িত, হাদিসের সনদ মতনের সাথে যারা জড়িত তাদের সংখ্যা 6 লাখ। এটি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে। এই 6 লাখের মধ্যে এমন একজন মানুষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যিনি জীবনে অন্তত একবার একটা মিথ্যা কথা বলেছেন। এই 6 লক্ষ মানুষের মধ্যে এমন একজন লোক পাওয়া যায়নি যিনি জীবনে একবার ওয়াদা খেলাফ করেছেন। এই 6 লক্ষ মানুষের মধ্যে এমন একটা লোক আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি রেজাল্ট শাস্ত্রের মধ্যে যিনি জীবনে একবার মিথ্যা সাক্ষী দিয়েছেন, যিনি মানুষের অর্থ মেরে দিয়েছেন, যিনি অবিচার করেছেন, যিনি মিথ্যা কথা বলেছেন। শুধু মণ্ডলী ভাই ও বোনেরা, তাহলে আমরা দেখতে পাই আজকে নেতৃত্বের আসনে দুনিয়ার বুকে যারা, তারা বলে এই দেশের মানুষ চুরি করবে না, এই দেশের মানুষ এটা করবে না, এটা করবে না, সেটা করবে না। নবীর কাছে যাযাবর বেদুইন নারী এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে একটু দোয়া করে দিন, সেই সারাদিন শুধু মিষ্টি দাও মিষ্টি দাও মিষ্টি দাও, আমার স্বামী অমুক জেহাদে শহীদ হয়ে গেছে, এত মিষ্টি কেনার পয়সা তো আমার কাছে নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দিন, তার মিষ্টি খাওয়ার প্রবণতা এটা যেন কমে যায়। নবীজি ছোট্ট করে বললেন, মা তোমার বাচ্চাটাকে নিয়ে আমার কাছে তুমি 1 সপ্তাহ পরে এসো। বেদুইন মহিলা চলে গেল, হাতের আঙ্গুলে গুনে গুনে 7 দিন পরে সে আবার দরবারে রিসালত দরবারে নবুয়তে এসে হাজির হলো। হাজির হওয়ার পরে নবীজি বাচ্চাটাকে কাছে ডেকে বললেন, বাবা এখন থেকে তুমি আর এত বেশি মিষ্টি খেও না। এইবার মহিলা নবীজির দিকে তাকিয়ে আছে, আবার হাতও বাড়িয়ে দিয়েছে। নবীজি বললেন, তুমি চলে যেতে পারো। এখন ওই বৃদ্ধা বেদুইন সে বললে, ইয়া রাসূলুল্লাহ কোনো আমল তদবির কোনো তাবিজ তোমার কোনো কিছু দেবেন না? রাসূল এক কথায় বললেন, যা বলার তা তো বলে দিয়েছি, আর কিছু দরকার নাই, নিয়ে যাও। তিরিক্ষি মেজাজে সেই আরব বেদুইনা মহিলা সে বলল, কথা এটুকুই যদি বলবেন 1 সপ্তাহ আগেই তো বলতে পারতেন, এক পথে কেন আমাকে 2 বার হাঁটালেন? নবী মুস্কি হেসে বললেন, মা 1 সপ্তাহ আগে আমি নিজেই মিষ্টি একটু বেশি খেতাম, আর আমি নিজে মিষ্টি একটু বেশি খেয়ে তোমার বাচ্চাকে যদি বলি এত বেশি মিষ্টি খেও না, তাতে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। লেমা তাকুলু না মা লা তাফালুন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তোমরা যেটার উপদেশ দেবে সেটা আগে নিজের জীবনে গ্রহণ করো। এখন আমাদের সমাজের দিকে তাকান, বর্তমান ক্রাইসিস পিরিয়ডে আমাদের মানবতা যেখানে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া দরকার, সেখানে চালচোরদের দিকে তাকান, সেখানে ত্রাণচোরদের দিকে তাকান। আর উপর থেকে বলা হচ্ছে চাল নিয়ে ত্রাণ নিয়ে কেউ যদি অনিয়ম করে কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু অনিয়মে দেশটা ভরে গেছে, অনিয়ম পুরো দেশটাকে খেয়ে ফেলেছে, কিন্তু কার বিচার করা হয়েছে এমন একজন দেখিয়ে দেন, কাকে এইভাবে কিছু করা হয়েছে? জিকে শামিম থেকে শুরু করে সম্রাট পর্যন্ত, সেখান থেকে শুরু করে পাপিয়া পর্যন্ত, যেখানে যেখানে যত রকমের অনিয়ম ধরা পড়েছে কোনো একটা কিছুর আজ পর্যন্ত যেই সত্যিকার ফয়সালা বিচার এটা কাউকে জবাবদিহি করতে হয়নি। সুতরাং এখান থেকে চুরি চামারি কমানো যাবে না, সময় যত বাড়বে আরও বাড়বে, সময়ের প্রেক্ষাপটে বলা লাগবে যে আমার ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর, পুরো দেশটা চোর আর চোর। কারণ হ্যাঁ, রাজ্য চলে রাজার চালে, রাজা যদি চরিত্রবান হয় আর নাস আলা দীনে মুলুকিহিম, রাজার এই চারিত্রিক বৈশিষ্ট্য প্রজাদের উপরে আস্তে 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 নেমে আসে। সৌবতে সালে তোরা সালে কুনাদ, সৌবতে তালে তোরা তালে কুনাদ। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেছেন যে তোমরা যদি সৎস্বর্গে থাকো তোমরাও সৎ হয়ে যাবে, আর যদি অসৎ সম্পর্কে থাকো সংস্পর্শে থাকো তোমরাও অসৎ হয়ে যাবে। সুতরাং আজকে বিশ্ববাসীর জন্যে একটাই কর্মপন্থা হওয়া দরকার যে আমরা আল্লাহর নবীর সাথী হয়ে যাব, আমরা আল্লাহর হুকুমের আয়ত্তে এসে যাব, আমরা সুপার বুক হোলি কোরআনের আয়ত্তে এসে যাব। তাহলে দেখবেন সব জঞ্জাল দূর হয়ে যাবে, সব রকমের অনিয়ম অশান্তি দূর হয়ে যাবে। কিন্তু কোরআনকে বাদ দিয়ে, রেসালতকে বাদ দিয়ে, মহানবীর আদর্শকে বাদ দিয়ে আমরা যত রকমের কিছু করি, হাতড়াই এবং সাঁতার কেটে মরি, হাবুডুবুই খাবো। তাহলে আমরা এখন সিদ্ধান্তে আসতে পারি একটা ব্যাপারে, সেটা হলো মহান রাব্বুল আলামিন আমাদের সামনে যেই পবিত্র গ্রন্থ কোরআন পাঠিয়েছেন, কোরআনের আগে যুগে যুগে
ও আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছি। জাবুরের ভাষা ছিল ইউনানি। আমি মুসা নবীকে তাওরাত কিতাব দিয়েছি। তাওরাতের ভাষা ছিল এব্রানি। আমি ঈসা নবীকে ইঞ্জিল কিতাব দিয়েছি। ইঞ্জিলের ভাষা ছিল সুরিয়ানি। কিন্তু তা সেই যেই আসমানি কিতাব, এই তিনটা প্রধান, আগে আরও বহু সহফি ইব্রাহিমা ও মুসা, অনেক আসমানি কিতাব গেছে, সেগুলো আল্লাহ উল্লেখ করেননি। এই তিনটা কিতাবের কথা কোরআনে পাকে আল্লাহ উল্লেখ করেছেন। আর আমরাও জানি প্রধান আসমানি কিতাব চারটি, তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন। কিন্তু আজকে দুনিয়াতে তাওরাত নেই। তাওরাত নামে যেগুলো আছে এগুলো তাওরাতের ধ্বংসাবশেষ এবং ভগ্নাবশেষ, এগুলো তাওরাতের কলঙ্ক। জাবুর নামে দুনিয়াতে যেটা আছে, পবিত্র ইঞ্জিল নামে দুনিয়াতে যেই ধর্মগ্রন্থ আছে, এগুলো অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তুচ্ছ নকল। কিন্তু 1500 বছর আগে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে সুপার বুক পবিত্র কোরআন পাঠিয়েছেন, সেটা আর সে মোয়াল্লায় যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরে ঘরে ঠিক সেইভাবে লেখা আছে, ঠিক যেভাবে আল্লাহ নাজিল করেছেন হুবহু সেইভাবে আছে একমাত্র কোরআন, যেটাকে আল্লাহ বলছেন, কোরআনকে সার্টিফাই করছেন। কোরআন যিনি পাঠিয়েছেন তিনি, ইন্না নাজ্জালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছি এবং কেয়ামত পর্যন্ত এই কোরআন, এটাকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। দেখুন, আবার আরেক জায়গায় বলা হচ্ছে এই কোরআন এমন কোরআন যেই কোরআন তিবিয়ানান লেকুল্লে সাই, তোমাদের জীবনে যা দরকার, যত কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, কোরআনে নেই এমন কোনো কথা মানুষের জীবনে নেই। আর আরেক জায়গায় আল্লাহ পাক এরশাদ করেছেন এই কোরআন এমন কোরআন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, মানব জীবনের প্রয়োজনীয় একটা কথাও বলার বাকি রাখিনি যেই গ্রন্থে, সেই গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন। ভাই ও বোনেরা, আর কোরআনের এলেম প্রকৃতপক্ষে যারা পেয়েছে, কোরআনের এলেমের উত্তরাধিকার যারা পেয়েছে, আজকে দুনিয়াও সাক্ষী, আজকের পুরা বিশ্ব সাক্ষী, কোরআন যারা জানে, কোরআনের এলেম যাদেরকে আছে, যাদের কাছে আছে, তাদেরকে আজ পর্যন্ত কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আটকানো যায়নি, কোনোদিন আটকানো যাবে না। কারণ এই কোরআন, হ্যাঁ, একজন সাধক শেখ সাদি বলেছিলেন, আমার কাছে এমন এক কোরআন আছে যেই কোরআন কেরামতি থলি, এটার মধ্যে যেই নিয়তে হাত দেয় সেটাই পাওয়া যায়, যেই নিয়তে হাত দেয় সেটাই পাওয়া যায়, যেই নিয়তে হাত দেয় সেটাই পাওয়া যায়। কোরআনে পাওয়া যায় না এমন কোনো ফাংশন মানুষের জীবনে নেই। কেয়ামত পর্যন্ত আপনার জীবনে যত রকমের যত কিছু যেখানে দরকার, বা দিয়ে শুরু, সিন দিয়ে শেষ, বাস, প্রথম অক্ষর বা, কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতে ও নাস, শেষ অক্ষর সিন, বাস শব্দের বাংলা অর্থ আমরা বলি যথেষ্ট, সেরে গেছে, অনেক হয়েছে, আর দরকার নেই। এটাকে ইংরেজিতে বলা হয় এনাফ, এনাফ, আর উর্দুতে বলা হয় কাফি, কাফি, যথেষ্ট। এই কোরআনে যত কিছু আল্লাহ বলেছেন, কোরআনে যত কিছু আল্লাহ নাজিল করেছেন, আমাদের নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তার সব কিছুর বাস্তব রূপ প্রতিষ্ঠিত আছে, বাস্তব রূপ এমনভাবে তিনি গ্রহণ করেছেন। নবীজি ইন্তেকাল করার পরে একজন সাহাবি, মা জননী, নবীর পরে যিনি ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছিলেন কোরআনের এবং হাদিসের, হ্যাঁ, জাতির আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে এসে জিজ্ঞাসা করলেন এক সাহাবি, ওগো আম্মা, জাতির মা হিসেবে, উম্মতের মা হিসেবে, আর আমাদের নবীর জীবন সঙ্গিনী হিসেবে, স্বামীর চরিত্র নিজের ঘরের স্ত্রী তলিয়ে খতিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে নিরীক্ষণ করে, পর্যবেক্ষণ করে, যাচাই বাছাই করে, ঘরের স্ত্রী সবচেয়ে ভালো জানে তার স্বামী সম্পর্কে, ওগো মা, আম্মা জান, আমি আপনার কাছে এই জন্যই এসেছি, দয়া করে আমাকে বলুন, মা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সীরত, নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান পর্দার আড়াল থেকেই সাহাবাকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া বুনাইয়া, মা কারাত আল কোরআন, বাবা, ছেলে আমার, আল্লাহর দেয়া, আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? সাহাবা আরজ করলেন, আম্মা, আমি বহুবার তেলাওয়াত করেছি, আমার 30 পারা কোরআন মুখাস্থ আছে। তখন আম্মা জান পর্দার আড়াল থেকেই জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামী তোমাদের নবীর জীবনে তা করা আছে। তাহলে কোরআনকে আমরা বলতে পারি রিটেন ফিলোসফি,
কোরআনকে আমরা বলতে পারি লিখিত মতাদর্শ থিওরি, আর আল্লাহর নবীর জীবন আদর্শ ছিল লিখিত কোরআনের প্রতিষ্ঠিত জীবন্ত শাশ্বত বাস্তব নমুনা। আরেক হাদিসে দেখা যায় আরেকজন সাহাবা একদিন বয়োবৃদ্ধা উম্মুল মোমেনিন জাতির জননী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তার খেদমতে এলেন, এসে বললেন মা আপনি নবীজির একজন বয়স্ক জীবন সঙ্গিনী ছিলেন, আপনি ম্যাচিউর্ড জীবন সঙ্গিনীদের অন্যতম ছিলেন, আপনি এক কথায় আমাকে সংক্ষেপে বলুন নবীর চরিত্র কেমন ছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওই সাহাবিকে জবাবে বলেছিলেন যে আমি কোনখান থেকে শুরু করব আর কোনখানে গিয়ে শেষ করব, আজীবন বললেও তো নবীর চারিত্রিক বৈশিষ্ট্য বলে শেষ করতে পারবো না, এক কথায় তোমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমার নবী, আমার স্বামী তোমাদের নবী, মানুষের নবী, তিনি যখন জমিনের উপর দিয়ে হেঁটে যেতেন কান্নাল কোরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো জীবন্ত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে কোরআন এমন এক পথের দিশা, এমন এক মহাগ্রন্থ যেটাকে সমুদ্র বললে শেষ হবে না, দুনিয়ার সব সমুদ্রের একটা কূল রয়েছে, গভীরতার একটা সীমারেখা রয়েছে, কিন্তু কোরআন এমন এক মহাসমুদ্র যার কূল আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যার গভীরতার গভীর প্রান্তে আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব হয়নি। কোরআনকে যদি আমরা একটা দেশের সাথে তুলনা করি, দুনিয়ার যেই কোনো দেশ যত বিশাল হোক তার একটা সীমা আছে, কিন্তু কোরআন এমন এক দেশ যার সীমা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কোরআনকে যদি আমরা কোনো কথার সাথে তুলনা করি, আমাকে বলতেই হবে নির্দ্বিধায় নিঃসংকোচে দুনিয়ার সব কথার শেষ আছে, কোরআন এমন কথা যার শেষ খুঁজে পাওয়া যায়নি, কোনোদিন পাওয়াও যাবে না। তাহলে এই বিশাল কোরআন, এই মহাসমুদ্র কোরআন, এই মহাদেশ কোরআন, এই কোরআনে আল্লাহ যত কিছু দিয়েছেন, যত কিছু বলেছেন, নবী তার জীবনে সব কিছু ধারণ করে গ্রহণ করে বাস্তবায়ন করে আমাদেরকে বলেছেন যে সল্লু কামার আই তুমুনি উসল্লি, আমি নামাজ যেভাবে পড়েছি পড়ি পড়ছি তোমরা সেইভাবে পড়ো, আমি এই কাজ কীভাবে করছি তোমরা সেইভাবে করো, আমি এই কাজ কীভাবে করছি তোমরা দেখে আমার অনুকরণ করে, ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূলা ওউলিল আমরি মিনকুম, তোমরা সেই হিসাবে যদি আমার পদাঙ্ক অনুসরণ করে তোমরা যদি এগিয়ে যেতে পারো তাহলে তোমরা দুনিয়ার বুকে থাকবে সুপার নেশন, সুপার নেশন, দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি। মা ও বোনেরা, ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, হাজারাত সাহাবাই কারাম তারা তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, কোনো প্রতিষ্ঠান ছিল না, সাহাবারা ইসলাম গ্রহণ করেছেন নবীর কাছে এসেছেন। সোফা মাদ্রাসা এখনও যারা মদিনায় যান দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা লোহার গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখানে তারা থাকতেন, তাদের সংখ্যা কোনো সময় 70 কোনো সময় 300 পর্যন্ত আপ ডাউন করতো, তাদের বাড়িঘর স্থায়ী কোনো আবাস ছিল না, এখানেই ছিল তাদের থাকা বাসস্থান, আর সাহাবাই কেরাম যেসব হাদিয়া এনে দিতেন এখান থেকে নবী তাদেরকে খানার ব্যবস্থা করে দিতেন। এইভাবে তারা নবীর কাছে কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, নবীর ধর্ম কর্ম চলন বলন সমর্থন সব কিছু তারা সামনে থেকে নিজের এই চোখে দেখেছেন, দেখে কেউ দেখে শিখেছেন, কেউ করে শিখেছেন, কেউ শুনে শিখেছেন। এরপরে আমরা দেখি মাত্র কয়েক বছর পরে এই নবীর কাছ থেকে কোরআন এবং হাদিস শেখা সাহাবায়ে কেরাম তারা চার খলিফার দিকে তাকান, তারা দুনিয়ার ইতিহাসে নবীর পরে শ্রেষ্ঠ মানব ছিলেন আবু বকর, আবু বকরের পরে বিশ্বের সেরা মানব ছিলেন ওমর, ওমরের পরে বিশ্বের সেরা মানব ছিলেন ওসমান, ওসমানের পরে বিশ্বের সেরা মানব ছিলেন আলী, আর নবী সার্টিফাই করেছেন তাদেরকে এইভাবে খায়রাল কারণে কারণী, আমার জমানা সবচেয়ে উত্তম জমানা, সুম্মাল্লা জিনা ইয়ালুনাহম, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাদের জমানা সেটা হবে দুনিয়ার আমার পরবর্তী সবচেয়ে শান্তির সমাজ এবং শান্তির দেশ। এরপরে সাহাবাই কেরাম যখন থাকবেন না, সুম্মাল্লা জিনা ইয়ালুনাহম, তখন সাহাবাদের অনুসরণকারী তাবিনদের জমানা, এটা দুনিয়ার শ্রেষ্ঠ যুগ। সুধী মণ্ডলী ভাই ও বোনেরা, আমরা খোলাফায়ে রাশেদিন দেখেছি, ইতিহাস আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায় আমি ওমরকে হাশরের আদালতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যার জন্য তিনি রাতে ঘুমাতেন না,
এসার পরে সবাই ঘুমিয়ে পড়তো, তিনি গলি গলিতে হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিতেন, কে খেয়ে আসে কে না খেয়ে আসে, দুঃখ সুখ কার কী অবস্থা, এগুলো দেখে তিনি সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা গ্রহণ করতেন। এইভাবে আস্তে আস্তে আমরা পঞ্চম খোলাফায় রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত যদি দেখতে পাই, তাহলে আমরা দেখব পুরাটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়ানো, খাঁটি সোনা দিয়ে মোড়ানো এমন এক সমাজ, যেই সমাজে কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ। দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে রওনা করে দক্ষিণ আরবের ইয়ামনের সানা পর্যন্ত একাকিনী 2 মাসের রাস্তা একাকিনী সফর করেছে, ওই মেয়ের দিকে কেউ ফিরেও তাকায়নি। হ্যাঁ, একবার আমি মদিনা মুনাওয়ারা থেকে এসা পড়ে যখন গাড়িতে উঠলাম, হ্যাঁ তখন আমি মক্কাতে এসে, মক্কা শহরে আমি যখন গাড়ি থেকে নামলাম তখন রাত 4:45, বেশ এখনও রাত আছে। এখন আমার পকেটে কিছু রিয়াল ছিল, হাতে একটা দামি ঘড়ি ছিল, আসলে আমার জীবনে কোনো রকমের এগুলো নেই, তারপরেও এই প্রয়োজনীয় যেগুলো ব্যবহার করতে হয়। খেয়াল হলো এত রাত, এখন আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাব, কোনো চোরটোর ডাকাত টাকাত হাইজাকার টাইজাকার আমাকে ধরে টরে নাকি, সঙ্গে সঙ্গে আমার ভিতরে ওই কথাটা স্মরণ হলো, এটা তো বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, এটা আমেরিকা নয়, এটা ল্যাটিন আমেরিকাও নয়, এটা আল্লাহর নবীর হারাম শরীফ, এখানে কোনো চোর নেই, ডাকাত নেই, হাইজাকার নেই। হ্যাঁ, তখন আমার ভিতরে সব ভয়ভীতি দূর হয়ে গেল। ভাই ও বোনেরা, তাই বলছি একমাত্র কোরআন মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে, মানুষের জীবনে নিশ্চয়তা দিয়েছে, আর এই কোরআনকে ধারণ করে গ্রহণ করে বাস্তবায়ন করে নবী বলেছেন সার আল কাতেল ও মাকতুলান। আমি একটা সিরিয়াস হাদিস বলেছি কিন্তু এবার, এবং ইচ্ছা করেই বলেছি, রিপিট, কালা রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সার আল কাতেল ও মাকতুলান, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করেছে অন্যায়ভাবে, সেই হত্যাকারী ব্যক্তিকে হত্যা করার জন্যে সঙ্গে সঙ্গে আল্লাহ তৃতীয় আরেক ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন, এক সেকেন্ডও দেরি করেন না। আবার এই হাদিসটা আর এক তর্জমা আমরা এইভাবে করতে পারি, ঘাতক অন্যের হাতে নিহত হয়, তাহলে যারা খুনি, যারা মানুষকে বিনা দোষে মেরেছে, যারা মানুষকে বিনা দোষে এইভাবে নিশ্চিহ্ন করেছে, হ্যাঁ গুম করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, কত কিছু করেছে, এদের কারো কিন্তু ন্যাচারাল ডেথ কোনো যুগে হয়নি, স্বাভাবিক মরণ কোনো যুগে হয়নি। ফেরাউনের কি স্বাভাবিক মরণ হয়েছিল? নমরুদের কি স্বাভাবিক মরণ হয়েছিল? সাদ্দাদের কি স্বাভাবিক মরণ হয়েছিল? যারা এইভাবে মানুষ মেরেছে তাদেরকে আল্লাহ এমন আনন্যাচারাল ডেথ, এমন মরণ দিয়েছে যেটা অস্বাভাবিক মরণ, আর সেই পরম্পরা আজও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি যেই কথা বলে এই পর্যায়ের আলোচনা শেষ করি, সেই পর্যায়টা হলো আমরা যদি বনি উম্মিয়া থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার আবু বকরের প্রথম দিন থেকে শুরু করে 500 বছর সামনের দিকে এগিয়ে যাই, তাহলে এই 500 বছরটা ছিল দুনিয়ার ইতিহাসে সবচাইতে শান্তির সময়, সবচাইতে উন্নতির সময়, শৌর্যে বীর্যে আদর্শে ঐতিহ্যে ধর্মে কর্মে আদর্শে, হ্যাঁ কালচারে সিভিলাইজেশনে নীতি নৈতিকতায় সামরিক দিক থেকে শিক্ষা দীক্ষা তাহজিব তমদ্দুন প্রত্যেকটা দিক থেকে আমরা যদি তালি করি, তাহলে আজকে পশ্চিমী দুনিয়া নিঃসংকোচে এই কথাটা মেনে নিচ্ছে যে ইসলামের সোনালি যুগের 500 বছর, মানে নবী থেকে শুরু করে পরবর্তী 500 বছর, এই 500 বছরে আমরা দেখি যে মুসলমান জাতি তারা বিশ্বকে কত কিছু দিয়েছে। দেখুন এই যে আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী যানবাহন যেটা উড়োজাহাজ, জঙ্গি বিমান, সুপারসনিক, এটা ওটা, মুসলমানরা যখন স্পেন জয় করলো আফ্রিকার উপকণ্ঠ পেরিয়ে, তারা যখন জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আফ্রিকায় গিয়ে ঢুকলো, হ্যাঁ এরপরে তারা যখন ইউরোপে গেল যাওয়ার পরে স্পেনে ওই আরবের দামেস্কের মদিনার সেই খেলাফত সেখানে ঘোষণা করলো, চালু করলো, সেই স্পেনের কর্ডোবার সায়েন্স ল্যাবরেটরি থেকে, গবেষণা কেন্দ্র থেকে একজন যুবক বয়সের সাহাবি নয় মুসলমান বিশেষজ্ঞ ইবনে ফারনাস, নামটা আমি আবার বলছি, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তার নামটা উল্লেখ করেছে, ইবনে ফারনাস, পুরো এলাকাটা পাহাড়ি এলাকা ছিল, দুর্গম ছিল,
তিনি একটা উড়োজাহাজ তৈয়ার করেছিলেন। একটা উড়োজাহাজ তৈয়ার করে তারপরে এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ের চূড়া পর্যন্ত তিনি এইভাবে এই উড়োজাহাজ নিয়ে উড়ে উড়ে গিয়েছিলেন। আর তার 1000 বছর পরে, আমি আবার বলছি, ইবনে ফারনাস, যার কথা আমি বলছি যে কর্ডোবা কেন্দ্রিক, তিনি প্রথম উড়োজাহাজের মডেল এইভাবে তৈয়ার করে সেটা দিয়ে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়িয়েছিলেন। হ্যাঁ, ঠিক তার 1000 বছর পরে, 1000 বছর পরে 1875 সালে ইবনে ফারনাস স্পেনে উড়োজাহাজ বানিয়েছিলেন 875 সালে। তাহলে রাইট ব্রাদার্স বিলাতে উড়োজাহাজের প্রথম মডেল তৈয়ার করেছিল, আর রাইট ব্রাদার্স তাদের উদ্বোধনী ফ্লাইটে ধ্বংস হয়ে গিয়েছিল। ইবনে ফারনাস তিনিও যখন স্পেনে এইভাবে উড়োজাহাজ এটা তৈয়ার করে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়াচ্ছিলেন, তিনিও সেখানে উড়োজাহাজ ক্র্যাশ হয়ে চলে গিয়েছেন। তাহলে ইবনে ফারনাসের এই মডেল, এই নকশা, এটাকে যখন বাগদাদ লুট হলো, যখন কর্ডোবা এটা লুট হলো, ধ্বংস হলো, এখান থেকে এটার মডেল কোনোভাবে যখন বিলাতে পৌঁছলো, পৌঁছার পরে রাইট ব্রাদার্স ঠিক ইবনে ফারনাসের এই নকশা, এই পরিকল্পনা, এই ডিজাইন, এটাকে অনুকরণ করে আরেকটা উড়োজাহাজ তৈয়ার করলো। এটা 1875 সালে ইবনে ফারনাস করেছেন, 875 সালে, 1000 বছর পরে। তাইলে ওই যে মডেল ছিল ইবনে ফারনাস, এখান থেকে রাইট ব্রাদার্স হ্যাঁ, তারাও প্রাথমিক উড্ডয়নে যখন শেষ হয়ে গেল, এই রাইট ব্রাদার্সের মডেল, তার নমুনা, তার সব কিছুকে সামনে নিয়ে আজকের দুনিয়ার আধুনিক বিজ্ঞান, আজকের দুনিয়ার সুপার সৈনিক, আজকের দুনিয়ার সব কিছু, পিছনে কিন্তু একজন মুসলমান, কিন্তু মুসলমানের কথা কেউ বলে না যে উড়োজাহাজ আবিষ্কার করেছে রাইট ব্রাদার্স, ভারতে আসার জলপথ, সমুদ্রপথ আবিষ্কার করেছে ভাস্কো দা গামা। কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে স্বীকার করা হয়েছে নট ভাস্কো দা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ। ভাস্কো দা গামা নয় যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন, তিনি একজন আরব নাবিক মুসলমান ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে মাজিদ। ভাস্কো দা গামার বাড়ি ছিল পর্তুগালে, সেখান থেকে রওনা করে যখন ভারতে আসার নিয়তে তিনি আফ্রিকা পর্যন্ত আসলেন, আফ্রিকা পর্যন্ত এসে বর্তমান আফ্রিকার মালিন্দি সমুদ্রবন্দরে এসে, হ্যাঁ, মালিন্দির এই সমুদ্রবন্দরের এখানে এসে ভাস্কো দা গামা দিক নির্দেশ হারিয়ে ফেললেন, দিকভ্রান্ত হয়ে গেলেন, এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই খুঁজে পাচ্ছিলেন না। এখন জাহাজের ছাদে উঠে তিনি চতুর্দিক তাকাচ্ছিলেন, দেখেন যে দূরে একটা সমুদ্রবন্দর দেখা যায়, সেখানে অনেকগুলো জাহাজ নোঙর করা, জাহাজগুলোতে নতুন ধরনের একটা পতাকা উঠছে, যেই পতাকা আজ পর্যন্ত দুনিয়ার কোনো জাতি, কোনো দেশের জাহাজে দেখা যায়নি। আর ভাস্কো দা গামা লেখাগুলো পড়তে পারেনি, নতুন ধরনের পতাকা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে প্রত্যেকটা সবুজ রঙের পতাকার মধ্যে, গাঢ় নীল রঙের পতাকার মধ্যে কালো অক্ষরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাস্কো দা গামা তার জাহাজ বহর নিয়ে ওই জাহাজগুলোর কাছে গেলেন, এই সমুদ্র বন্দরটার নাম মালিন্দি। এখন জিজ্ঞেস করলো ভাস্কো দা গামা যে তোমাদের এই লম্বা জামা, কোমরে বেল্ট, এখানে তলোয়ার, মাথায় পাগড়ি, এমন কিম্বুত কিমাকার পোশাকের লোক তো এর আগে আমি দেখিনি। হ্যাঁ, হু আর ইউ, তোমরা কারা, ফ্রম হোয়ে আর ইউ আর, তোমরা কোথা থেকে এসেছ, তোমাদের বাড়ি কোথায়? তখন নাবিকেরা বলল, আমরা আরব থেকে এসেছি, আমরা আরবের নাবিক, আমরা মুসলমান জাতি, আমাদের ধর্ম ইসলাম। ভাস্কো দা গামা বললেন, হু ইজ ইউর কমান্ডার, তোমাদের দলপতি, সেনাপতিকে? হ্যাঁ, তখন এনারা বললেন, আওয়ার কমান্ডার ইজ আব্দুর রহমান ইবনে মাজিদ। তখন ভাস্কো দা গামা বললেন, আই লাইক টু সি হিম, আমি তার সাথে একটু দেখা করতে চাই। এই জাহাজের নাবিকেরা ভাস্কো দা গামাকে, তখন আব্দুর রহমান ইবনে মাজিদ যিনি এই বিরাট নৌপথের এতগুলো জাহাজের কমান্ডার, তার কামরায় নিয়ে গেল। কামরায় নেওয়ার পরে এখন আব্দুর রহমান ইবনে মাজিদ দাঁড়িয়ে গেলেন বসার থেকে, ভদ্রভাবেই বললেন, হু আর ইউ, ফ্রম হোয়ে আর ইউ আর, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছ, আমি তোমাকে কিভাবে কি সাহায্য করতে পারি? দেখেন, মুসলমান সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যে অন্যকে সব ব্যাপার স্যাপারে সাহায্য করে। এখন আব্দুর রহমান ইবনে মাজিদ নিজেই যেতে বললেন, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ,
আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, অথবা তোমার এখন কি ধরনের সাহায্য সহযোগিতা দরকার। ভাস্কো ডা গামা এক রাগডাক না রেখে যে আমার বাড়ি এই, আমি এখান থেকে এই 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 পর্যন্ত এসেছি, এখন আমি পূর্ববর্ষী হারিয়ে ফেলেছি, পথের দিশা হারিয়ে ফেলেছি, আমি ভারতবর্ষে যেতে চাই। হ্যাঁ, তখন আব্দুর রহমান ইবনে মাজিদ তার ডেস্কের টেবিলের ভিতর থেকে একটা চামড়ার উপরে দুনিয়ার সাগর পথের একটা বিশাল মানচিত্র বের করে এইটাকে ওই টেবিলের উপরে রাখলেন, আর ভাস্কো ডা গামাকে বিপরীত দিকের চেয়ারে, এই টেবিল দুজনের সামনে দুজন মুখামুখি। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ ভাস্কো ডা গামাকে বলছেন, তুমি এই মানচিত্রের দিকে নজর করো। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ টেবিলের উপরের তক্তাটা এইভাবে ঘুরাচ্ছেন, ডান থেকে বাম দিকে এইভাবে ঘুরাচ্ছেন, আর যখন ঘুরাচ্ছেন আব্দুর রহমান ইবনে মাজিদ, তখন তিনি ভাস্কো ডা গামাকে বলতেছিলেন, তোমার কম্পাসের কাঁটা অক্ষাংশের এত দ্রাঘিমায়, এত পয়েন্টে যখন যাবে তখন তুমি সামনের দিকে জাহাজ চালাবে। হ্যাঁ, এই চলতে চলতে এমন এক সময় আসবে যখন তোমার কম্পাসের কাঁটা বাম দিকে ঘুরে যাবে, কম্পাসের কাঁটা বাম দিকে ঘোরার পরে তোমার জাহাজও বাম দিকে ঘুরিয়ে দেবে, এইভাবে তুমি আরও দুই দিন তিন রাত চলবে। তারপরে তোমার কম্পাসের কাঁটা আবার যখন ডান দিকে ঘুরে যাবে তখন তুমি ডান দিকে তিন দিন তিন রাত পর্যন্ত একাধারে জাহাজ চালানোর পরে যেই দেশটা পাবে সেই দেশটার নাম ভারতবর্ষ। আসলে আজকে এই প্রোগ্রামে এ পর্যন্ত আমরা যতটুকু এসেছি, এতে করে ইসলামের ইতিহাস ঐতিহ্য, ইসলামের বাস্তবতা এবং ইসলামের গ্রহণযোগ্যতা, ইসলাম ছাড়া যে বাঁচার কোনো উপায় নেই, ইসলাম ছাড়া শান্তি ফিরে আনার যে কোনো উপায় নেই, সংক্ষিপ্ত আলোচনায় আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি। যার জন্যে আমি আজকে আমার সম্পূরক, আমার একান্ত দিনী ভাই ফখরুদ্দিন আহমদ ভাই, তাকে রুকনুজ্জামান ভাই যিনি আমার সন্তান তুল্য, তাকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের এই আয়োজন, আজকের এই টেলিভিশনের যে এই অনুষ্ঠান, এটাকে আমরা যেন আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এই টিভি অনুষ্ঠান এটা যেন আগামী দিনে আমাদের জ্ঞানের পথের দিশা হয়, এই যোগ্যতা এই তৌফিক আল্লাহ কর্তৃপক্ষকে দান করুন, এবং আমাদেরকেও আল্লাহ পাক এই পথে, শাশ্বত পথে, চিরন্তন পথে, ইসলামের সাচ্চা পথে সব রকমের মেকি দুই নম্বর ভেজাল, হ্যাঁ, এগুলোকে পরিত্যাগ করে ইসলামের সোনার রাস্তায় আমরা যেন এগিয়ে যেতে পারি, এই তৌফিক এই যোগ্যতা এই সাহসিকতা এই মানসিকতা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।